নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে আলোচনা করব। তো দেখো, আজকে আমি ভৌতবিজ্ঞানের টোটাল দুখানা সেট সলভ করাবো। এই টেস্ট পেপার তোমাদের স্কুল থেকে দিয়েছি। আজকে আমি সেট 13 এবং সেট 14 নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে আমি 283 নম্বর পেজ নিয়ে আলোচনা করব, তারপরে আমি 287 নম্বর পেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলেছে। 1.1 নেচার কোন গ্যাসটি পৃথিবী পৃষ্ঠ থেকে বিকরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে। অ্যান্সার হবে সিরাসা CH4। 1.2 এর অ্যান্সার হবে 5 মোল। কি বলেছে, হাইড্রোজেন গ্যাসের ভর। অ্যান্সার হবে 10 গ্রাম। 1.3 অ্যান্সার হবে -273 ডিগ্রি। 1.4 এর অ্যান্সার হবে ডেরাঞ্চার সবকটি, অর্থাৎ কঠিন দৈর্ঘ্যের প্রসারণ কিসের উপর নির্ভর করে, প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে, উপাদানের উপর এবং উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করে। 1.5 কি বলেছে, নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। অ্যান্সার হবে 2000 গামা রশ্মি। পরের প্রশ্ন কি বলেছে, 1.6 কি বলেছে, কাচ মাধ্যমে যে বর্ণের আলোর প্রতিসরণ কোন সবচেয়ে কম সেটি হলো। অ্যান্সার হবে এর অ্যান্সার লাল। কী হবে, লাল হবে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 1.7 এর অ্যান্সার হবে 5 ওহম। 5 ওহম হবে। 1.8 এর অ্যান্সার হবে, এর অ্যান্সার Q=W/V। বুঝতে পারলে আমি কি বলছি। 1.9 এর অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার ভর সংখ্যা কমে ও পারমাণবিক সংখ্যা কমে। 1.1 এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার শ্রেণী 16। 1.11 এর অ্যান্সার হবে আমাদের, সি এর অ্যান্সার হাইড্রোজেন ক্লোরাইড। পরের প্রশ্ন 1.12 তে এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার 2। 1.13 তে কি বলছে, কোন গ্যাসের সংস্পর্শে নেসলার দ্রবণে তামাটে হয়। অ্যান্সার হবে বি এর অ্যান্সার NH3। 1.14 এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার সোডিয়াম। পরের প্রশ্ন কি বলেছে, 1.15 কি বলেছে, মোটর গাড়ির জ্বালানি হিসাবে ব্যবহৃত পাওয়ার অ্যালকোহলের প্রধান উপাদানটি হলো। অ্যান্সার হবে সি এর অ্যান্সার পেট্রোল ইথাইল অ্যালকোহল। পেট্রোল ও ইথাইল অ্যালকোহল। তো দেখো, এবার আমি বিভাগ খ সলভ করব। ফার্স্ট প্রশ্ন 2.1 বায়ুমণ্ডলের কোন স্তরে মহাকাশ স্টেশন অবস্থান করে। অ্যান্সার হবে এক্সোস্ফিয়ার। অথবা পরের প্রশ্ন কি বলছে, কাদের কথা মাথায় রেখে স্থিতিশীল উন্নয়নের ধারণার প্রবর্তন করা হয়েছিল। অ্যান্সার হবে ভবিষ্যৎ প্রজন্ম। পরের প্রশ্ন কি বলেছে 2.2 তে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন টু দা পয়েন্ট আমরা সলভ করছি। 2.2 এর অ্যান্সার হবে কালো। 2.3 এর অ্যান্সার হবে মিথ্যা। 2.4 এর অ্যান্সার হবে P=1/Y। 2.5 এর অ্যান্সার হবে মিথ্যা। বুঝতে পারছো আমি কি বলছি। এবার আমি তো দেখো পরের প্রশ্ন সলভ করাবো। তো দেখো, 2.5 এর যে প্রশ্ন আছে, যেটা ইস্পাতের তৈরি একটি ঢাকনা পিতলের তৈরি একটি বোতলে আটকে গেলে তা খোলার জন্য বোতলটিকে ঠান্ডা না গরম করতে হবে। তোমাদের মাথায় রাখতে হবে এটা সবসময়ের জন্য ঠান্ডা করতে হবে। পরের প্রশ্ন 2.6 এ কি আছে। তো দেখো, এর অ্যান্সার হবে সমান্তরাল। 2.7 এর অ্যান্সার হবে যে একটি প্রিজমের কয়টি প্রতিসরক তল থাকে। অ্যান্সার হবে 2টি। 2.8 যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে যে কোনো উপযুক্ত উদাহরণ। 2.9 এর অ্যান্সার হবে সমান্তরাল সমবায়ে। 2.10 এর অ্যান্সার হবে আমাদের, তো দেখো এর অ্যান্সার হবে নিউক্লিয়ার রিঅ্যাক্টর। অথবা তো দেখো, অথবা যে আছে এর অ্যান্সার হবে নিউক্লিয়ার সংযোজনে যে বিপুল পরিমাণে শক্তি মুক্ত হয় তা কোন সূত্র তা ব্যাখ্যা করে। অ্যান্সার হবে E=mc²। তো দেখো, এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো, ঠিক আছে। 2.11.1 এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার MG হবে। 2.11.2 এর অ্যান্সার হবে, এর অ্যান্সার আমাদের BE। 2.11.3 এর অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার CU। 2.11.4 এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার LI। তো দেখো, 2.12 এর অ্যান্সার হবে, তো দেখো লুইস ডট অক্সিজেনের সেটা কিন্তু অঙ্কন করা আছে খুব সুন্দর করে, তোমরা খুব সুন্দর করে কিন্তু খাতায় লিখে দেবে। 2.13 অ্যান্সার হবে সমপ্রবাহ। অথবা দি অ্যান্সার হবে 2.13, অথবা দি অ্যান্সার হবে আমাদের 4OH থেকে 4টে ইলেকট্রন যাচ্ছে সমান 2H2O+O2, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 2.14 এর অ্যান্সার হবে পটাশিয়াম আর্জেন্ট। কি বলেছে, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড হবে। পরের প্রশ্ন 2.15 এর অ্যান্সার হবে বাদামি। 2.16 এর অ্যান্সার হবে PBS,
ঠিক আছে পিবিএস। তো দেখো অথবা দিয়ে অ্যানসার হবে আমাদের ম্যাগনেসিয়াম নাইট্রাইট 2.17 এর অ্যানসার হবে কার্বন ডাইঅক্সাইড, মানে ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়, একটি অ্যামোনিয়া অপরটি কি, অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড CO2। পরের প্রশ্ন 2. তো দেখো আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 2.18 এর অ্যানসার হবে 109°28'। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে আমাদের 2.18 এর অ্যান্সার হবে, তো দেখো এর অ্যান্সার হবে প্রোপানোয়েড অ্যাসিড 2.18 এর অথবা অ্যান্সার হবে প্রোপানোয়েড অ্যাসিড। বুঝতে পারছো আমি কি বলছি, এইগুলো কিন্তু খুব সুন্দর করে বাড়িতে বসে তোমরা মুখস্থ করবে। এবার আমি 287 নম্বর পেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো 287 নম্বর পেজের এবার আমি MCQ টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। ফার্স্ট প্রশ্ন 1.1 কি বলেছে, কোনটি জীবভর শক্তি নয়, অ্যান্সার হবে সিরাসার ভূতাপ শক্তি। 1.2 এর অ্যান্সার হবে সিরাসার ভি ভার্সেস পি। 1.3 এর অ্যান্সার হবে সিরাসার m = dS². 1.4 এর অ্যান্সার হবে সিরাসার এফ ইনভার্স। 1.5 এর অ্যান্সার হবে কি বলেছে, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে অ্যান্সার হবে সিরাসার বেগুনি, অ্যান্সার হবে সিরাসার বেগুনি। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 1.6 অ্যামিটার পরিমাপ করে, অ্যান্সার হবে ডেরাসার প্রবাহ মাত্রা। 1.7 এর অ্যান্সার হবে আয়তকার কাজফলককে। 1.8 এর অ্যান্সার হবে বেরাচার শক্তির নিত্যতা সূত্র। 1.9 এর কি প্রশ্ন বলেছে, তড়িৎ ক্ষেত্রের দ্বারা বিচ্যুতি হয় না, অ্যান্সার হবে এর আচার গামা রশ্মি। পরের প্রশ্ন কি বলেছে 1.15 তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম, অ্যান্সার হবে ডের আচার 1-এর। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, পরের প্রশ্ন বলেছে 1.11 এর অ্যান্সার হবে C2H2। 1.12 এর অ্যান্সার হবে সিরাচার ZN মানে জিঙ্ক। 1.13 এর অ্যান্সার হবে বিরাচার H2SO4। 1.14 এর অ্যান্সার হবে গিপসাইট যাকে বলে অ্যালমোনিয়াম, তাই তো, অ্যালমোনিয়ামের আকরিক। 1.15 এর অ্যান্সার হবে সিরাচার 6। এবার আমি 2 দাগের প্রশ্নগুলো সলভ করাবো। 2.1 কি বলেছে, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু যদি দেখা যায়, অ্যান্সার হবে আয়োনস্ফিয়ারে। 2.2 কি বলেছে, কোন জ্বালানি তাপমূল্য সবচেয়ে বেশি, অ্যান্সার হবে পেট্রোলের। অথবা দিয়ে প্রশ্নের অ্যান্সার হবে আমাদের কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 2.3 অ্যান্সার হবে ইনভার। 2.4 এর অ্যান্সার হবে গ্যাসের ভর। 2.5 এর অ্যান্সার হবে উত্তল লেন্স অথবা দিয়ে হবে অবতল লেন্স, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, 2.6 ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের প্রয়োগ কোন যন্ত্রে দেখা যায়, অ্যান্সার হবে বার্লো চক্রে দেখা যায়। পরের প্রশ্ন কি বলেছে, আর্থিং তারের আন্তর্জাতিক বর্ণ কি, অ্যান্সার হবে হলুদ বা সবুজ। 2.7 এর অ্যান্সার হবে 18টি। 2.8 এর অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম অথবা দিয়ে অ্যান্সার হবে একটি নোবেল গ্যাসের উদাহরণ, অ্যান্সার হবে হিলিয়াম। পরের প্রশ্ন 2.9 এর কি বলছে, ওলিয়ামের সংকেত, অ্যান্সার হবে H2S207। 2.9 এর অথবা অ্যান্সার হবে অ্যামোনিয়া। 2.10 এর অ্যান্সার হবে হাইড্রোজেন ক্লোরাইড। এবার পরের প্রশ্নগুলো কি বলেছে, এবার পরের প্রশ্ন বলেছে 2.11.1 সত্য বা মিথ্যা লেখো। 2.11.1 এর প্রথম যেটা আছে যে হাইড্রোজেন সালফাইড গ্যাসের গন্ধ পচা ডিমের মতো, এটা সত্য আছে। 2.11.12 এর এটাও সত্য আছে। 2.11.3 এটা মিথ্যা আছে। তো দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ 2.12.1 কি বলেছে, কলঙ্কহীন ইস্পাতের উপস্থিত ধাতু, অ্যান্সার হবে সিয়ারাচার সিয়ার ক্রোমিয়াম। 2.12.2 কি বলেছে, অ্যামালগামের প্রধান উপাদান, অ্যান্সার হবে ডেরাসার HC। 2.12.3 জৈব অ্যাসিডের কার্যকারী মূলক, অ্যান্সার হবে বিয়ারাচার COOH। 2.12.4 এর অ্যান্সার এর অ্যান্সার CHO। তো দেখো এবার আমি পরের প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট সলভ করিয়ে দেবো। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে, 2.13.1 STP যে কোনো গ্যাসের মোলার আয়তন, অ্যান্সার হবে 22.4 লিটার। 2.13.2 ভর ও শক্তির তুল্যতার সমীকরণ হলো, অ্যান্সার হবে E = mc². 2.13.3 এর অ্যান্সার হবে বক্রতা কেন্দ্র।
2.13.4 এর आंसर হবে আমাদের ক্যাটায়ন ক্যাটায়ন তো বুঝতে পারছো দুখানা সেট আমি সলভ করে দিয়েছি বাকি মাত্র আর দুটো সলভ মানে সেট বাকি আছে সেই সেট দুটো খুব শীঘ্রই সলভ করে দেব ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে